মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি সুনামগঞ্জে গ্রামীণ সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েক জায়গায় প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম মানুষ বৃষ্টি অব্যাহত থাকলে অন্তত হাজার সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন জাকির বন্যা পরিস্থিতির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ কী জানিয়েছে পনেরো হাজার মানুষ তো ভোগান্তিতে রয়েছেন তাদের অবস্থা কেমন দেখুন আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুন হাওলাদারের সাথে কথা বলেছি তিনি আমাকে যেমনটা জানিয়েছেন সুনামগঞ্জে সুরমা নদীর পানি অর্থাৎ সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে কিন্তু সুরমা নদীর ছাতক পয়েন্টে কিন্তু বিপদসীমার প্রায় তেহত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো সুরমা নদীর পানি যদিও কমতে শুরু করেছে এই পানিটা কিন্তু নামতে শুরু করেছে হাওড়ের দিকে অর্থাৎ বিস্তীর্ণ হাওড় অর্থাৎ বিশম্বরপুর তাহিরপুর সুনামগঞ্জ সদর যে হাওড় এলাকা রয়েছে সেই সব এলাকায় আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইসব বসতবিটার সামনে কিন্তু পানি চলে এসে যার ফলে যা তারা যে বসতবিটা থেকে মূল সড়কে উঠবে সেই জন্য নৌকা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে একটি পরিবার তারা মূল সড়ক থেকে তারা তাদের বাড়িতে যাচ্ছে এভাবে বিভিন্ন উপজেলার প্রায় বলব তিন থেকে চারটি উপজেলা ছাতক দুয়ারবাজার সুনামগঞ্জ সদর তাহিরপুর এই সব উপজেলায় কিন্তু গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সব সড়কে আজকে সকাল থেকে আমরা দেখেছি পানি প্রবেশ করতে শুরু করেছে তবে একটা বিষয় হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমরা বসত বাড়ি প্লাবিত হয়েছে এমন কোনো খবর আমরা পাইনি আপনাকে একটু যদি দেখাই আমি এই সড়কটাতে আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি এই সড়কটাতে কিন্তু আমি যখন এসেছি এই সড়কটাতে কিন্তু পানি ছিল না কিন্তু এখন প্রায় পানি উঠতে শুরু করেছে তো বিকাল নাগাদ হয়তোবা এই সড়কটি ডুবে যাবে এমনটাই স্থানীয়রা বলছে স্থানীয়রা বলছে ঢলের পানি ভুর রাত্র থেকে বাড়তে শুরু করেছে যার ফলে এইসব এলাকা যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকায় বসত বিটা রয়েছে সেই সব বসতবিটাও পানি উঠে যাওয়ার একটা শঙ্কার কথা জানিয়েছেন আর বন্যা মোকাবেলার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আমি তার সাথে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন এখন যদিও ওইভাবে বড় আকারের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি তারপরও তাদের যে প্রস্তুতি সেটা নিয়ে রেখেছে সুনামগঞ্জের পুরো জেলায় প্রায় পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে বলে তিনি আমাকে জানিয়েছেন এছাড়াও আপনাকে বলি আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকার একটা সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন যদি ঢল অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ সোনমগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন